সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব তিসি বীজের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে। আমাদের দেশে সাধারণত বাদামি ও হলুদ রঙের তিসি বীজ বেশি পাওয়া যায়। এটি উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচাইতে সমৃদ্ধ উৎস। এই তিসি বীজের রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ। চলুন জেনে নেই পুষ্টিগুণগুলো কী কী বা কত পরিমাণ রয়েছে তা। তিসি বীজে অনেক ধরনের পুষ্টি উপকারিতা রয়েছে। 100 গ্রাম তিসি বীজে রয়েছে ক্যালোরি রয়েছে 534 কিলো ক্যালোরি, শর্করা রয়েছে 28.88 গ্রাম, প্রোটিন রয়েছে 18.29 গ্রাম, ফ্যাট রয়েছে 27.3 গ্রাম, খাদ্য আঁশ রয়েছে 8 গ্রাম, থায়ামিন রয়েছে 1.64 মিলিগ্রাম, রিবোফ্লাভিন রয়েছে 0.161 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম রয়েছে 392 মিলিগ্রাম, ফুলেট রয়েছে 6 মাইক্রোগ্রাম, ফসফরাস রয়েছে 642 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 813 মিলিগ্রাম, জিঙ্ক রয়েছে 4.34 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ রয়েছে 0.174 মিলিগ্রাম। উপরোক্ত পুষ্টি উপাদানের পরিমাণগুলো দেখে বোঝা যায় যে তিসি বীজ কতটুকু পুষ্টিসম্পন্ন খাবার। শর্করা বা আঁশযুক্ত খাবার হিসেবে আমাদের কতটা উপকার করে। তিসি বীজে এক ধরনের জেলির মতো খাদ্য আঁশ থাকে যা পানিতে দ্রবণীয়, তাই এটি আভ্যন্তরীণ অঙ্গের জন্য অবিশ্বাস্য রকম উপকার করে থাকে, যা পাকস্থলীকে দ্রুত খালি করতে সাহায্য করে, যার ফলে পুষ্টি উপাদান দেহে ভালোভাবে শোষিত হতে পারে। তিসি বীজে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের আঁশ থাকায় তাকুলনের বিষাক্ততা দূর করতে সাহায্য করে। এই তিসি বীজ সুন্দর ত্বক ও চুলের জন্য বেশ উপকার করে থাকে। স্বাস্থ্যবান ত্বক, চুল ও নখ পেতে প্রতিদিন পরিমিত তিসি বীজ খেয়ে দেখুন, আপনার চুল, ত্বক, নখ ইত্যাদি খুবই সুন্দর মসৃণ থাকবে। ওজন কমাতে তিসি বীজ। তিসি বীজে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও আঁশ আপনাকে অনেকক্ষণ পেট ভরা থাকার অনুভূতি দেয়, যার ফলে কম ক্যালোরি গ্রহণ করা হয় এবং ওজন কমে যায়। এই কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে তিসি বীজ। তিসি বীজ প্রাকৃতিকভাবে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তিসি বীজের দ্রবণীয় আঁশ চর্বি ও কোলেস্টেরলকে হজমতন্ত্রের মাঝে এমনভাবে আটকে ফেলে যে আর দেহে শোষিত হতে পারে না, ফলে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমে যায়। গ্লুটেন ফ্রি। তিসি বীজে গ্লুটেন সমৃদ্ধ খাবারগুলোর চমৎকার বিকল্প হতে পারে, কারণ গ্লুটেন সমৃদ্ধ খাবারগুলো প্রদাহী, অপরদিকে তিসি হচ্ছে প্রদাহ বিরোধী। তাই যাদের সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন অ্যালার্জি রয়েছে তাদের জন্য তিসি বীজ হতে পারে একটি আদর্শ খাবার। তিসি বীজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তিসি বীজ অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা অ্যান্টি এজিং হরমোনের ভারসাম্যতা এবং কোষের স্বাস্থ্য সুরক্ষায় বেশ উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এই তিসি বীজ। তিসি বীজ রক্তের শর্করা মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। হজম ক্রিয়াকে উন্নত করে এই তিসি বীজ। তিসি বীজের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে হজম ক্রিয়াকে উন্নত করে, তাই কোষ্ঠকাঠিন্য থেকে প্রাকৃতিকভাবে মুক্তি পেতে 1-3 চামচ তিসির তেল এবং 250 মিলিগ্রাম পানির সঙ্গে বা গাজরের জুস দিয়ে খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। ক্যান্সার বিরোধী এই তিসি বীজ। তিসি বীজে ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ওভারিয়ান, কোলন ক্যান্সার ইত্যাদির বিরুদ্ধে খুবই ভালো কাজ করে। উচ্চমাত্রার ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে এই তিসি বীজেও। এছাড়াও তিসি বীজে আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। প্রতিদিন আমরা সুস্থ থাকতে 2-3 চামচ তিসি বীজ খেতে পারি, অথবা এটি যদি সরাসরি না খেতে পারি, তিসির তেল এবং এই গাজরের রস অথবা যে কোনো জুসের সঙ্গে মিশিয়ে খেলে খুবই ভালো ফল পাওয়া যায়। সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম এই তিসি বীজের এই উপাদানগুলো এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।